সিএনজি দ্বারা কি বোঝায়? রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ, নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র। এখন আমরা নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতির ষষ্ঠ পর্বের ফুল কোর্সের আজকের ষষ্ঠ পর্ব। আজকের বিষয় সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানের পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান অংশ, যা বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওভারি, ডিপ্লোমা ইন মিডিওভারি কোর্সের জন্যে গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় আসার মতন এমসিকিউ দ্বারা সাজানো আমাদের এই সাজেশনটি। তাই প্রতিটি পর্বে ভালোভাবে পরীক্ষার আগে সবগুলোই সম্পূর্ণ করবেন। সিএনজি দ্বারা কি বোঝায়? রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস। দুধের রং সাদা হয় কেন? প্রোটিনের জন্যে। দুধের রং সাদা হয় কেন? প্রোটিনের জন্যে। কোন হরমোনের অভাবে শিশুদের বামন হয়? থাইরক্সিন। কোন হরমোনের অভাবে শিশুদের বামন হয়? থাইরক্সিন। অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন কে? অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর। বাংলাদেশ তার টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি? বিটিসিএল। নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার? বিজয় হলো বাংলা লেখার সফটওয়্যার। এটি কম্পিউটারে ব্যবহার করা হয়, যেমন আমাদের এখানে রয়েছে এটি বিজয় 52। বাংলা, ইংরেজি এবং বাংলা লেখার জন্য এটি মূলত ব্যবহার করা হয়, আর ইংরেজি তো ডিফল্ট হিসাবেই ব্যবহার করা হয়ে থাকে। গ্রিন হাউস প্রভাব সৃষ্টির জন্য বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে কোনটি অন্যতম? নাইট্রাস। 8 নম্বর হবে খ, সিএফসি। গ্রিন হাউস এর প্রভাব সৃষ্টির জন্য বিভিন্ন গ্যাস মধ্যে অন্যতম হলো সিএফসি। ই-কমার্স কি? নতুন বাজারজাতকরণ পদ্ধতি। ই-কমার্স হলো নতুন বাজারজাতকরণ পদ্ধতি। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হবে। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে একই খরচ হবে। এটি গুরুত্বপূর্ণ, খুবই পরীক্ষাতে প্রায় আসে। কম্পিউটারের কাজের গতি সেকেন্ডে প্রকাশ করা হয়। সবচেয়ে বড় গাছ কোনটি? বাঁশ। স্মরণশক্তি হ্রাস পায় কোন খনিজের অভাবে? আয়রন এবং জিঙ্কের অভাবে। উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে? নাইট্রোজেনের অভাবে। উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে? নাইট্রোজেনের অভাবে। হ্যাপাটাইটিস বি ভাইরাস শরীরে কোথায় আক্রমণ করে? যকৃতে। হ্যাপাটাইটিস বি ভাইরাস শরীরে কোথায় আক্রমণ করে? যকৃতে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির ঘনত্ব সর্বাধিক হয়? 4 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক হয়? 4 ডিগ্রি সেলসিয়াস। পেনিসিলিয়াম আবিষ্কার কে? আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিয়াম আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। মহাশূন্য থেকে পৃথিবীর আগত রশ্মির কণাকে বলে কসমিক রশ্মি। মহাশূন্য থেকে পৃথিবীর আগত রশ্মির কণাকে বলে কসমিক রশ্মি। মানুষের বুদ্ধির বিকাশ সম্পূর্ণ হয় চব্বিশ বছরে। ল্যাপটপ কি এক ধরনের ছোট কম্পিউটার? এক্স-রে আবিষ্কার করেন কে? ডব্লিউ কে রন্টজেন। ইনসুলিন কি? মানুষের রক্তে গ্লুকোজের নিঃসরণ নিয়ন্ত্রণকারী হরমোন। ইনসুলিন কি? মানুষের রক্তে গ্লুকোজের নিঃসরণ নিয়ন্ত্রণকারী হরমোন। রেক্টিফাইড স্পিড হলো 95.6% ইথানল ও 4.4% পানির সমস্ফুটন হরমোন। রেক্টিফাইড স্পিড কি? 95.6% ইথানল ও 4.4% পানির সমস্ফুটন হরমোন। মানবদের সবচেয়ে বড় হাড়ের নাম কি? ফিমার, যেটি পায়ে থাকে উপরের অংশে।
মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম কি? ফিমার, তাপ সঞ্চালনে দ্রুততম প্রক্রিয়া কোনটি? বিকিরণ, তাপ সঞ্চালনে দ্রুততম প্রক্রিয়া হলো বিকিরণ।